গৌর কথা বলতে এলাম, শোনো শোনো শোনো, পাপি তাপি রে জীবন জুড়ায়, জুড়ায় প্রাণ মন, ও গো গৌর কথা শোনো, সবাইকে তক্ক করে হারাতে বলেছিল, কেউ সাহস করেনি। উনি ওই ছোকরা পণ্ডিত এগিয়ে গেছেন তক্ক করতে, তার ফল এতক্ষণ ফলে গেছে বোধ হয়। বলো কি, চলো দেখে আসি, এতক্ষণে বোধ হয় নবদ্বীপের নাম ডোবালে। ঠিক বলেছ, নাম ডোবাবে হরি নামের মন্ত্র দিয়ে, ভাব তরঙ্গ ভাসিয়ে দেবে কোন যুগে, যা কেউ করেনি এবার দৌড় তাই করিবে। ঠাকুর নিমায়ের টলের দিকে গিয়ে একবার দেখে এসো, দিগ্বিজয়ী পণ্ডিত তাকে কিরকম আচার দিচ্ছে। বিদ্যাবাগিসিনিমায় পণ্ডিত বয়স তরুণ বটে, তবু দেখবে সব বঙ্গ দেশে কি খ্যাতি তার রাতে। বটে তার হাল এখন কি হয়েছে দেখে এসো। ¶¶
দেখবি যদি আয় তোর কেহ রে দিগ বিজয়ী লুটায় গোরার পায় ওরে আয়া এই যে শ্রীবাস এসো এসো তুমি শ্রীকৃষ্ণের ভক্ত তোমাকে দেখলেও পুণ্য হয় আপনার চেয়ে ভক্ত আমি তো নবদ্বীপে আর কাউকে দেখি না আচার্যদেব সেদিনের সেই কথা কি ভুলে গেছে অদ্বৈত মহাপ্রভু জানি না তার কি ফল হয়েছে আজ নবদ্বীপে ভণ্ডতান্ত্রিকরা তন্ত্রশাস্ত্রকে বিকৃত করে তুলছে মায়ের পূজারী হয়ে তারা অনাচার করে চলেছে তাই তো প্রভুকে এখনো নিত্য ডাকছি আর বলছি বৈকুণ্ঠ বিহারী তুমি বৈকুণ্ঠ বিহারী তুমি ধরাতলে এসো হৃদয়ের সিংহাসন প্রেম দিয়াসন হৃদমন দিবালে করে আচার্যদেব আমার মনে হচ্ছে তিনি নবদ্বীপে এসেছেন এসেছেন কোথায় কোথায় জগন্নাথ মিশ্রের ঘরে নিমাই পণ্ডিত নিমাই পণ্ডিত না না আমি যদি যথার্থ শ্রীকৃষ্ণের পূজা করে থাকি তাহলে সে আমার ঘরে আসবে শ্রীদাস নিজে যেছে আমার ঘরে আসবে এই যে নিমাই তুই এসেছিস শোন বাবা একটা কথা আছে কি কথা মা শোন লক্ষ্মীকে হারিয়ে আমার ঘর অন্ধকার হয়ে আছে তোর দাদা বিশ্বরূপ ছেলেবেলায় সন্ন্যাস নিয়ে চলে গেছে তুইও দিনরাত্রির বাইরের টলেই বসে থাকিস আমার আর শূন্য ঘর ভালো লাগে না বাবা তাই বলছিল আবার একটা বিয়ে করতে হবে বুঝি হ্যাঁ বাবা আমার বড় ইচ্ছে তুই আবার একটা বিয়ে কর আহা গঙ্গার ঘাটে একটি সুন্দর মেয়েকে দেখেছি তোকে কি বলবো বাবা আমি চান করে উঠলেই সে রোজ আমার পায়ের ধুলো নিয়ে চলে যায় যেমনি তার রূপ তেমনি ব্যবহার দেখলে চোখ জুড়োই কে সে সনাতন মিশ্রের মেয়ে নাম বিষ্ণুপ্রিয়া হা হা সত্যি মনে হয় যেন বৈকুণ্ঠের লক্ষ্মী মাটিতে নেমে এসেছে আমার বড় সাধ বাবা তুই ওকে বিয়ে কর কিন্তু কোনো কিন্তু নয় বাবা তুই কি দুঃখিনী মাকে ব্যথা দেবে নিমাই আমাকে ব্যথা দেব আমি তাহলে ব্যথা হারি কৃষ্ণও আমায় ক্ষমা করবেন না মা ধরা ধরিল
আহা, কি লক্ষ্মী প্রতিমার মতো বউ পেয়েছে নিমাই, দেখলে চোখ জুড়িয়ে যায়। সত্যি মাসিমার এবার দুঃখ ঘুচল। এসো এসো, বরকনেকে ঘরে নিয়ে যাই। এইবার ঘরে যাও ভাই, তোমার পরাণ বোধ যে বসে আছে, অত লজ্জা কিসে, দাঁড়িয়ে না যাও। আমরা যাচ্ছি গো, আরই পারবো না, ভয় নেই। কি হলো, চৌকাঠে হোঁচট খেলে বুঝি? দাঁড়াও দাঁড়াও, আমি আঙুলটা চেপে ধরছি। না না, ও কিচ্ছু হয়নি, আমার পা ধরো না। কেন, আমি আর তুমি কি আলাদা? তা নয়, তবে তবে কি, তুমি যে আমার প্রাণের ঠাকুর, কত তপস্যা করলে তোমার মতো স্বামী পাওয়া যায় বলো। আমি কি তোমায় বিনা তপস্যায় পেয়েছি ভাবো? না না, তোমার সঙ্গে আমার তুলনা হয় না। মাঝে মাঝে ভাবি আমার এত সুখ কি সইবে। সংসারে তো সবই সইতে হয় প্রিয়া, কান্নার সাগর পেরিয়ে যাবার জন্যই তো তোমায় আমায় সাধনা করতে হবে। কিন্তু কি রকম সে সাধনা? সে সাধনা প্রকৃত জ্ঞানের সাধনা, সমস্ত তুচ্ছ ক্ষণভঙ্গুর বস্তুগুলোকে ত্যাগ করার সাধনা। যাক ও সব কথা, এখন রাত হয়েছে, তুমি এবার ঘুমাও। ভাবিছো কহাদো করে
দেখুন এইখানেই সেই গয়াসুরের মস্তকে শ্রীকৃষ্ণ তাঁর চরণ রেখেছিলেন। এই দেখুন দেখুন ভগবান বিষ্ণুর চরণচিহ্ন। এইখানে এইখানে সেই শ্রীকৃষ্ণের চরণচিহ্ন। হা কৃষ্ণ। কি হলো? ধরুন উনি বাবা সংজ্ঞা হারিয়ে ফেলেছেন। এখন একটু সুস্থ বোধ করছো বাবা? সুস্থ। তুমি কে? আমি ঈশ্বরপুরী। তুমি ঈশ্বরপুরী পরম বৈষ্ণব, তুমি আমার কৃপা করো, তুমি আমার বন্ধু দাও, আমার আশ্রয় দাও। হে পণ্ডিত, আমি তোমায় মন্ত্র দেব? আমি যে তোমার অধীন, নবদ্বীপে গিয়ে তোমাকে আমি একদিন দেখি বুঝেছিলাম তুমি কে। তোমাকে আমি মন্ত্র দেব? দেবে, মন্ত্র দেবে। বলো বলো কি মন্ত্র দিলে আমি শান্ত হব? আমার কাছে একটি মন্ত্রই আছে পণ্ডিত। হরির নাম নস্তেব গতিরন্যথা। হ্যাঁ গুরু, তোমার চরণ দর্শন করে আমি ধন্য হলাম। আজ থেকে আমি কৃষ্ণের দাস হয়ে রইলাম। আচার্যদেব আছেন? কে শ্রীবাস, কি হয়েছে? তোমাকে এত অস্থির দেখছি কেন? অস্থির? হ্যাঁ, অস্থির হয়ে ছুটে আসতে হয়েছে আচার্যদেব। গয়া থেকে নিমাই পণ্ডিত এসে আমার আরাধ্য নৃসিংহদেবের চতুর্ভুজ মূর্তিতে আমার চোখের সম্মুখে আজ উদয় হয়েছিল। সে কি, আমি তো শুনেছি যে নিমাই পণ্ডিত নাকি সুস্থির নয়, তার মস্তিষ্ক নাকি। বিশ্বাস করবেন না আচার্যদেব, কারোর কথা শুনবেন না। সে হরি নামে মাতোহারা হয়ে আছে, আপনি একবার দেখে আসুন। না শ্রীবাস, আমি তা যাব না। আমি যদি সত্যি শ্রীহরিকে ভজনা করে থাকি তাহলে সে আমার ঘরে একদিন নিশ্চয় আসবে। প্রেমন হয়ে আচার্যদেব, আমি এসে পড়েছি। তুই
কখন আসিস কখন চলে যাস কিছুই তো ঠিক নেই কবে এলি আমার কি কিছু আশা ঠিক আছে জানি তো আমি ভবঘুরে কিন্তু এইবার বাধা পড়ে গেছি আমার ছোট ভাইয়ের কাছে তোর ছোট ভাই সে আবার কি কানাই তার মানে মানে আবার কি আমি বলাই সে কানাই তোর নাম তো নিতাই হ্যাঁ আর তার নাম গৌর আমরা দুজনে যে অভিন্ন গো তাই তো দিনরাত বলি যদি উদ্ধার পেতে চাও তো আমার ভাইয়ের নাম করো ভজ গৌরঙ্গ বহু গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে ভজ গৌরঙ্গ বহু গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে তাহলে তাহলে সেই নিবল কি হ্যাঁ গো তোমার উপরে তার কৃপা আছে দেখা হবেই আদি কৃষ্ণ অন্তে কৃষ্ণ মধ্যে কৃষ্ণ রয়ে সকাল কৃষ্ণ কহো কৃষ্ণ রহো কৃষ্ণ আদি কৃষ্ণ অন্তে কৃষ্ণ মধ্যে কৃষ্ণ গায়ে কৃষ্ণ ভালো কৃষ্ণ সুশী কৃষ্ণ কৃপায় তত্ত্বমসি কৃষ্ণ জ্যোতি কৃষ্ণ গতি কৃষ্ণ প্রেমময় সখা লহ কৃষ্ণ কহ কৃষ্ণ রহ কৃষ্ণ আদি কৃষ্ণ অন্তে কৃষ্ণ আজ আমার কি সৌভাগ্য কি সৌভাগ্য আমি তোমার দর্শন পেলাম প্রভু আমি যে নিত্য তোমার ধনেই মগ্ন তুমি তুমি আমার আহ্বানে সাড়া দিয়ে এসেছ আমি ধন্য হয়েছি শোনো অদ্বৈত তোমার উপর আমি প্রীত হয়েছি তুমি আমার কাছে কি বর চাও বলো বর যদি দাও প্রভু তাহলে জগতে উচ্চ নীচ সকলের কাছে তোমার প্রেম ভক্তি বিলিয়ে দাও তার ভার তো আমি আমার নিতাই দাদাকে দিয়েছি বলো হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণায় নম দেখ জগাই এই বৈষ্ণবগণ জাগিয়েছে দিন রাত শুধু হরিবল হরিবল করে মাথা খারাপ করে দিচ্ছে হরি নামে মন মজেছে আর কি আমি চাই ভব সাগর করে যাবি ভাই তোরা বল রে হরি বল তোরা বল রে হরি বল তোরা বল রে হরি বল
বলছি মরলে ভালো হবে না। জানিস আমরা তন্ত্রে মায়ের পুজো করি, কিন্তু তার পুজোয় তো অনাচার চলে না ভাই। মা নিজে যে পরমা বৈষ্ণবী গো। ভাইয়ের কথা ফের যদি ওই নাম উচ্চারণ করি তাহলে এই ভাঙা কলসির কানা ছুড়ে তোর মাথা ফাটিয়ে দেবো। জানিস তুমি আমায় মেরে ফেলো মেরে ফেলো, তবু বারে হরি বলো হরি বলো হরি বলো ভালা। মাধাই তুই এ কি করলি? সত্যি সত্যি কলসির কানা ছুড়ে অবধুতে মাথায় মারলি? এটি রক্তের ফোয়ারা ছুটছে। মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না, জগাই মাথায় দুজনারে ওদিন আমি বেঁধে দেনা। মেয়েদের বেশ করেছ তাতে ক্ষতি নাই, শোনো ধর হরি নাই মুখে বলো ভাই। মেয়েদের বেশ করেছ তাতে ক্ষতি নাই, শোনো ধর হরি নাই মুখে বলো ভাই। একি কে কে কাজ করলে এত রক্ত? আজ আমি রুদ্র রূপে জগাই মাধাইকে দণ্ড দেব, কঠিন দণ্ড। আমার চক্র আমার চক্র প্রভু 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 তুমি তো পতিত পাবন, অপরাধ করেও তোমার চরণে লুটিয়ে পড়লে তো ঠাঁই পাবেই। তুমি ক্ষমা করেছ অনেকক্ষণ অনেকক্ষণ, ওরা হরি নাম শুনতে শুনতেই তো পরম জ্ঞান পাবার জন্য খেপে উঠেছিল। ওরে তোরা ওঠ তোরা ওঠ, হরি নামের মধুপানে মেতে ওঠ। বল শ্রীহরি বল দিয়েছিল বলবে তোরা হরি বল হরি 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 হরি। তাই তো গা, সন্ধে হয়ে গেল, নিমাই তো এখনো ফিরল না। কিন্তু আমায় তো বলে গেলেন দুটি জৈ ফুলের মালা গেঁথে রেখো আর ঘরটি ফুল দিয়ে সাজিয়ে রেখে দিও। কেন এ কথা বললে? বললেন আজ রাধা গোবিন্দের পুজো হবে, আমি আর তুমি প্রাণ ভরে তার অর্চনা করবো। কি জানি বৌমা, গয়া থেকে ফিরে অব্দি ও যেন কেমন হয়ে গেছে, টোলে আর পড়ায় না, দিন রাত শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে যেন পাগল হয়ে যাচ্ছে। ভালোই তো মা, শ্রীকৃষ্ণের জন্য শ্রীরাধাও তো উন্মাদিনীর মতো হয়ে গিয়েছিলেন। না 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 না, ওসব কথা মুখ দিয়ে উচ্চারণ করিস নি মা, আমার আমার বড় ভয় করে মা। বড় ভয় করে মা, ওকে ওকে তুই একটু চোখে চোখে রাখিস মা, ওই বোধহয় ও আসছে। তুই ঘরে যা মা ঘরে যা। কৃষ্ণ 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 কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। তোমার আজ এত দেরি হলো? হ্যাঁ বড় দেরি হয়ে গেছে আমার।
সত্যি দেরি হয়ে গেছে, আর আমি পাচ্ছি না। তুমি এমন করছো কেন গো? তুমি তো বুঝতে পারলে না, শ্রীরাধার যেমন ব্যাকুলতা জেগেছিল তেমনি তোমার জন্য তো আমার ব্যাকুলতা জাগে। আমি তো শ্রীরাধা নই। তুমিও রাধা, কৃষ্ণের জন্য যেমন শ্রীরাধার ব্যাকুলতা, তোমারও মনে যেদিন সেই ব্যাকুলতা জাগবে সেদিনই তোমার জীবন সার্থক হবে। এসো, আজ এই ফুলের বাসর তুমি এমন ভাবে সাজিয়েছো আমার মনে হচ্ছে যেন বৈকুণ্ঠে বাস করতে এসেছি। বড় ভালো লাগছে, বড় ভালো লাগছে। আমি একটু শুই। আমি তোমার একটু পা টিপে দিই কেমন? বেশ, যাক। এই তো, এই তো বেশ ঘুমিয়ে পড়েছে। এইবার এইবার আমি যাই। ওই ওই তো বাঁশি বাজছে, ওই তো, ওই তো কৃষ্ণের বাঁশি। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। মা, অন্য হাতে নিলি
তারে গুরারে সন্ন্যাসী সাজালি দূর সন্ন্যাসে নদী নাবে ভাসে দূরে Thank you.